সাতচল্লিশ বছর আগে ঘাতকের বুলেটে যেদিন স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণ কেড়ে নিয়েছিল, সেই শোকের দিনটি ফিরে এলো আবার। কালের নিয়মে ঘুরে আসা বাংলাদেশের শোকের দিন 15ই আগস্ট, গভীর শ্রদ্ধার সঙ্গে জাতি পালন করছে জনক হারানোর দিনটি। স্বাধীনতার চার বছরের মধ্যে 1975 সালের 15ই আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার পরিবারের 6 বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীও সেদিন ঘাতকদের গুলি থেকে রেহাই পায়নি। জাতীয় এই শোকের দিনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, পালিত হচ্ছে নানা কর্মসূচি। ইতিহাসের জঘন্যতম সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু স্বাধীনতার স্থপতিকে হারায়নি বাঙালি, দীর্ঘকালের শাসন শোষণ থেকে মুক্ত হয়ে জাতীয় জীবনে যে অগ্রযাত্রা শুরু হয়েছিল তাও উল্টো পথে যাত্রা শুরু করে। স্বাধীনতা বিরোধী শক্তি আবার জেকে বসে এদেশের বুকে, যে স্বপ্ন চেতনায় স্বাধীন হয়েছিল দেশ তাও হয় অবদমিত। 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। 1947 সালে ব্রিটিশ শাসন অবসানের পর পূর্ব পাকিস্তানে ছাত্রলীগ গঠনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন তিনি। এরপর 52-র ভাষা আন্দোলন, 54-র যুক্তফ্রন্টের নির্বাচন ও 66-টির 6 দফা প্রণয়নের ভূমিকা রেখে এবং 1968 সালে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসাবে শেখ মুজিব বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন। 1969 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কারামুক্ত হন শেখ মুজিবুর রহমান। এরপর তাকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করে ছাত্র জনতা। 1971 সালের উত্তাল মার্চে ঢাকার সরোয়ার্দী উদ্যানে স্বাধীনতার ডাক দেন তিনি। তার নেতৃত্বেই রক্তাক্ত সংগ্রামেই অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। স্বাধীনতার পর 1975-এর ওই ঘটনার 2 দশকের বেশি সময় পর 1996 সালে স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত সেই বঙ্গবন্ধু থেকে যান অগোচরে, উপেক্ষিত থেকে যায় তার নীতি আদর্শ, বিকৃত করা হয় ইতিহাস। আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় ফেরার পর 15ই আগস্ট জাতীয় শোক দিবস ঘোষণা করলে রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুকে স্মরণ করার সুযোগ পায় বাংলাদেশ। 47 বছর আগে সেই রাতে ঘাতকরা বঙ্গবন্ধু ছাড়াও স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজি জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরকে হত্যা করে। সেই রাতেই নিহত হন বঙ্গবন্ধুর বোনের স্বামী আব্দুর রব সেরিনিয়াবাদ, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও শিশুপুত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, নিকট আত্মীয় শহীদ হন সেরিনিয়াবাদ ও রিন্টু। বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের বাইরে থাকায় সে সময় প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাফন করা হলেও পরিবারের অন্যান্য সদস্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।